প্রধানমন্ত্রী যাচ্ছেন 7 তারিখ হলদিয়াতে, কি প্রোগ্রাম রয়েছে আপনি কি জানতে পেরেছেন, আপনি সেখানে থাকবেন? সরকারি প্রোগ্রাম আছে, কয়েকটা প্রজেক্টের উদ্বোধন এবং এক জায়গা থেকে উনি উদ্বোধন করবেন, সেখানে একটা ছোট গ্যাদারিং হবে সাধারণ মানুষের, সেখানে তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন এবং পার্টির তরফ থেকে আমরা তাকে অনুরোধ করেছি একটা জনসভায় ভাষণ দেওয়ার জন্য। পাশেই বড় মাঠে একটা বড় বিশাল জনসভা হবে, সেখানে উনি বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে, সাংসদ সেখানে দেব রয়েছেন তাকেও আমন্ত্রণ করা হয়েছে, যেটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এই কর্মসূচি যে সরকারি যে প্রোগ্রাম সেটাতে যাবেন না, আপনি কি বলবেন, দেবও যাচ্ছেন না শুনলাম? যাবেন কিনা সেটা ওনার ব্যাপার, কিন্তু যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, প্রধানমন্ত্রী যাচ্ছেন, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী সেখানে আমন্ত্রিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী অনেক জায়গায় যান, আমরা এমপি বা এমএলএ হিসাবে বিজেপির নেতারা কখনো আমন্ত্রণ পাই না। তো কমপক্ষে কেন্দ্র সরকার তার নিয়ম মেনে প্রোটোকল মেনে করেছে, বাকি দায়িত্ব ওনার, যাওয়া উচিত কি না প্রধানমন্ত্রীর সঙ্গে, হয়তো জয়শ্রীরামের ভয়ে উনি যাবেন না ভেবেছেন, তো উনি ওখানে না গেলে অন্য জায়গাও তো জয়শ্রীরাম হতে পারে, মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব তাকে পালন করতে হবে। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালে যা হলো তার প্রতিবাদে তারা মনে করছে না, এটা যেটা আপনিও বললেন কি আপনারা গেলে আপনার তিনি অপমানিত হয়েছিলেন, এবার আবার হলদিয়ার প্রোগ্রামগুলো অপমানিত করা হচ্ছে। জয়শ্রীরাম বললে কি অপমানিত হয় বলে আমরা মনে করি না, জানি না কোথায় মান সম্মান অপমান, ওনারা তো রোজ আমাদের কালো পতাকা দেখাচ্ছেন, গো ব্যাক বলছেন, আমরা অপমানিত মনে করি না, আমরা জানি যাদের সঙ্গে লড়াই করছি এদের কালচারটা এরকম। আজকে একটা নতুন কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, দিদির দূত নামে একটা অ্যাপ আসছে, কি বলবেন? আমরা জানি যে সেই 14-15 সাল থেকে মোদিজির একটা মোদি অ্যাপ চলছে, তার মাধ্যমে সফলতার সঙ্গে স্বাভাবিক মানুষের, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক হচ্ছে, কিন্তু দিদি অনেক কিছুই করলেন, কোনোটাই তো সফল হচ্ছে না, দিদিকে বলো হয়নি, বা বাংলার গর্ব মমতাও ফেলিওর হয়েছে, এখন পাড়ায় পাড়ায় ফেলিওর, দুয়ারে দুয়ারে ফেলিওর, অ্যাপ দেবেন ট্যাপ দেওয়া কি হয়ে গেল, এবার অ্যাপে হাত দিয়েছেন। আমরা জিতেছি, শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে এসসি এসটি কমিউনিটি আমাদের সঙ্গে আছেন, ওবিসিরাও আছেন, মমতা ব্যানার্জি দেখতে চাইছেন কজন এসসি এসটি ওনার সঙ্গে আছে, ফেরার প্রশ্ন নেই, ফিরে যাবে কোথায়, পার্টিই থাকবে না তো ফিরে কোথায় যাবে, তার পার্টির লোকেরাই পার্টি ছেড়ে চলে আসছে, এসটি এসটি কোথায় যাবে? আজকে সমস্ত বিরোধীরা তারা সীমান্তে গেছিল গাজীপুরে, তাদেরকে পুলিশ ঢুকতে দেয়নি, তাদেরকে জোর করে সেখান থেকে বের করে দিয়েছে। আপনার বন্ধু প্রফেসর সৌগতরাও ছিলেন, সৌগত বাবুরা ছবি তোলার জায়গা পান না পশ্চিমবঙ্গে, ওনাকে কোনো প্রেসও গুরুত্ব দেয় না আজকাল, প্রেসের সামনে উল্টাপাল্টা বলে হাসির খোরা খন। তো আমি বলছি যদি আপনাদের এতই আন্দোলন করার ইচ্ছা আছে, বা কৃষকরা মোদীর কেন কলকাতায় একটা র্যালি করছেন 2-4 হাজার লোকের, তাহলে বুঝে যেতেন, ছবি তুলতে কেন গাজীপুর যেতে হচ্ছে, দিল্লি যেতে হচ্ছে, হরিয়ানায় যেতে হচ্ছে, বোঝাই যাচ্ছে তাদের যে সমর্থনের যে বেশ সেটা নষ্ট হয়ে গেছে, এবং কেবল কিছু কৃষক, সাধারণ সিধা সাদা কৃষককে আর উসকে ভুলিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে উৎপাত করার জন্য রাখা হয়েছে। সারা ভারতবর্ষের কোটি কোটি কৃষক মোদিজির এই যে আইন তাতে তারা খুশি, তারা মোদিজির সঙ্গে আছেন, মোদিজি কৃষক সম্মান নিধি দিয়েছেন, 11 কোটির বেশি কৃষক সেটা পেয়েছেন, তারা জানেন মোদিজি তাদের কথাই ভাবেন। দিল্লিতে একটা বিষয় হচ্ছে যে এবার বিধানসভা নির্বাচনে প্রথম অনলাইনে কিন্তু শংসাপত্র জমা নেওয়া হবে এবং রিটার্নিং অফিসারের হাতে গিয়ে সেটা দিতে হবে, এটা নিয়ে আপনি কি বলতে? অনেক লোক বিভিন্ন কারণে জমা দিতে পারেন না, নেওয়া হয় না, সেই জন্য অনলাইনের ব্যবস্থা, দেশের বিভিন্ন সরকারি ব্যবস্থায় বেশিরভাগ জায়গায় অনলাইন চালু হয়ে গেছে, সাধারণ মানুষ তাদের লাভ পাচ্ছেন, সময় বাঁচছে, এবং মাঝখানে যে গণ্ডগোল হয়, যেমন আমরা ওখানে ভোটার লিস্টের কাগজ জমা দিতে গেলে সে কাগজটা হারিয়ে যায়, বারবার জমা দিয়েও ভোটার লিস্টে নাম ওঠে না, এই সমস্ত সমস্যার জন্য সরকারের ব্যবস্থা করেছে, আমার মনে হয় এক্সপেরিমেন্টালি হচ্ছে, আগামী দিনে বাকি জায়গায় হবে। এটা বাংলায় যেভাবে সন্ত্রাস হয়, নমিনেশন জমা দিতে দেওয়া হয় না, সেক্ষেত্রে এই অনলাইন নমিনেশন কিছুটা আপনাদের সুবিধা দেবে? এটা আমরা আগেই দাবি করেছিলাম পঞ্চায়েত ইলেকশনের সময়, এই লোকসভা বিধানসভা এটা সমস্যা নেই, কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার ব্যবস্থা দেখেন, সেখানে সমস্যা নেই, রাজ্যে নির্বাচন কমিশনে সমস্যা করেন, পঞ্চায়েত নির্বাচনে 34% আর আসনের লোকে নমিনেশন জমা দিতে পারেনি, বা জোর করে তাকে বন্দুক দেখিয়ে উইথড্র করে নেওয়া হয়েছে, থানার থেকে ফোন করে করানো হয়েছে, যদি অনলাইনের ব্যবস্থা করা হতো তাহলে লাভ হতো, আগামী দিনে আমার মনে হয় লোকাল বডির নির্বাচন এটা করা উচিত। পরিবর্তন রথযাত্রা এখনো পারমিশন প্রশাসন আপনাদেরকে দেয়নি, কিন্তু হাইকোর্টে মামলা হয়ে গেছে, এই পরিবর্তন রথযাত্রাকে পারমিশন যেমন না দেওয়া হয় এটা তো অশান্তি হবে, ধর্মীয় গতবারে এই গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে গিয়ে আমরা যখন সরকার পারমিশন দিই আমরাই কোর্টে গেছিলাম, এখন সরকার আর কোনো রাস্তা খালি নাকি, নিজেরা কোর্টেও গেছে আবার আটকাচ্ছ, আপনি বুঝতে পারছেন কত ভয় পাচ্ছেন গণতন্ত্র এই যাত্রার জন্য,
আমরা এটা একটা রাজনৈতিক যাত্রা, পশ্চিমবঙ্গলায় পরিবর্তনের জন্য পরিবর্তন যাত্রা হিসেবে বার করছি। আমরা অন্যান্য বিকল্প খুঁজছি, দেখা যাক। আর তা না হলে যখন নির্বাচন কমিশন এসে যাবে তার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে করবো। আমি কিছু বলছি না, সরকারি প্রোগ্রামে উনি এমপি হিসেবে ওনার যাওয়ার কথা, কমপক্ষে আমরা তো নিমন্ত্রণ করি, ওনারা আমাদের নিমন্ত্রণও করেন না। দাদা, কলকাতার 9 বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে, পশ্চিমবঙ্গে বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন? খুন ধর্ষণটা পশ্চিমবাংলা খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে, দুর্ভাগ্যের বিষয়। একটা ওখানে একটা এফআইআরও নিতে চায় না পুলিশ। আর কোথায় হরিয়ানায় ঘটনা হয়েছে, কোথায় উত্তরপ্রদেশে ঘটনা হয়েছে, ওখান থেকে তারা এখানে আন্দোলন করতে আসেন, আর পশ্চিমবাংলার পুলিশ এফআইআর নেয় না, বরঞ্চ চেপে দেয়, তার কোনো বিচার হয় না। এরকম খুন ধর্ষণ লাগাতার হচ্ছে, আজ পর্যন্ত কেউ সাজা পায় না, কে মানবে? তো সেই জন্য যার আইএএস আইপিএস ডান দিকে বাঁ দিকে বসে থাকে সবই পশ্চিমবঙ্গের বাইরের লোক, তো তার এই কথা বলা শোভা পায় না, আর পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে এটা নাই। আর একটা বিষয় তৃণমূল কংগ্রেস বারবার বলছে, সেটা হচ্ছে যে আপনারা পরিযায়ী শ্রমিকদের ট্রেন দিতে পারেনি সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু বিজেপি তৃণমূল নেতাদের চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছেন, এটা নিয়ে বিজেপির কী বক্তব্য? কেন্দ্র সরকার যদি ট্রেন না দিত তাহলে 1500 ট্রেন উত্তরপ্রদেশে কী গেলো, 1200 ট্রেন কী করে বিহারে গেল, পশ্চিমবঙ্গে মাত্র 150 কেন ট্রেন গেছে? এটা মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে। তিনি আসতে দেননি পরিযায়ী শ্রমিকদের, তাদের রেশন দিতে হবে, তাদের চাকরি দিতে হবে, ভাতা দিতে হবে, সেই প্রশ্ন আজকে উনি নিজেই তুলেছেন, তার উত্তর ওনাকেই দিতে হবে। সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ শ্রমিক এদিক থেকে ওদিক চলে গেল, পশ্চিমবঙ্গে কেন ট্রেন ঢুকতে পারলো না? কেন্দ্র সরকার তো ট্রেন দিয়েছিল, ঘোষণাও করেছিল, কিন্তু উনি নেননি ট্রেন।